2014 সালে কেন্দ্রে মোদী সরকার আসার পর বুলেট ট্রেন চালানোর ব্যাপারে বড়সড় প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোনার ধাক্কা খেয়ে বুলেট ট্রেনের প্রজেক্ট সেই সময় আটকে যায় বিষ বাঁও জলে। স্বাভাবিকভাবেই বুলেট ট্রেন কিভাবে চালানো যেতে পারে এই নিয়ে 2015 সালে প্রজেক্ট তৈরির জন্য আসরে নামে কেন্দ্র। তবে করোনার ধাক্কা এখন ক্রমশ কাটিয়ে উঠেছে দেশ, আর যে কারণে আবারও বুলেট ট্রেন চালানো নিয়ে নতুন করে আশায় বুক বাঁধছে রেল মন্ত্রক। প্রাথমিক পর্যায়ে মনে করা হচ্ছে মুম্বাই আহমেদাবাদ লাইনে বুলেট ট্রেন চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে জানেন কি বুলেট ট্রেন চালানোর জন্য কত খরচ হতে পারে? শুনলে চোখ কপালে উঠবে আপনাদের। জানা গিয়েছে শুধু মুম্বাই আহমেদাবাদ লাইনের জন্য বুলেট ট্রেন চালানোতে খরচ পড়তে পারে প্রায় 1.5 লক্ষ কোটি টাকা। জানা গিয়েছে বুলেট ট্রেনের এই খরচ কার্যত আকাশ ছুঁতে চলেছে। কিন্তু কেন? রেল সূত্রে খবর, করোনার জন্য বিস্তর খরচ বেড়েছে রেলের। এছাড়াও অন্যতম প্রধান সমস্যা হলো জমি অধিগ্রহণ। কোথা দিয়ে বুলেট ট্রেন চালানো যেতে পারে সেই নিয়েও মহারাষ্ট্র সরকারের সামনে রয়েছে অনেক জটিলতা। এই সব মিলিয়েই প্রজেক্ট খরচ বেড়ে যাওয়ার কারণেই এমন খরচা বৃদ্ধি। ইতিমধ্যে অবশ্য মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে গ্রিন সিগন্যাল। তবে কবে চালু হবে এই বুলেট ট্রেন আর কতই বা ভাড়া হবে সেই নিয়ে এখনো কিছুই জানা যায়নি। যদিও জানা গিয়েছে খুব শিগগিরই চালু হতে পারে এই বুলেট ট্রেন। বিজনেস প্রাইম নিউজ, জীবন হোক অর্থবহ।